বেশি মিলে যায় হ্যাঁ সুন্দর সুন্দর রং দিয়ে দেব তো আজকে পরে কথা বলছি দাও তো বলি ভালো রুম কাপল বেড না সিঙ্গেল রুম দুটো সিঙ্গেল রুম সিঙ্গেল বেড এখানে আপনাদের নাম অ্যাড্রেসটা দিয়ে সিগনেচার করুন তুমি তুমি দাও লেখো দেশের মায়ে তো এই জন্যই পরিচিত পরিচিত লাগতিস কি লিখিস তোমার দেশের মেয়ে হলে পরে নিজের দেশে গিয়ে খোঁজ খবর নেবে যে তাদের সম্পর্ক কি এখন যাও তো মিটু দা আমাকে কাজ করতে দাও আমি কিন্তু শিওর দিদি এর মধ্যে কিন্তু ঝামেলা আছে ঝামেলা আছে মানে আমার মনে হচ্ছে দিদি এরা কিন্তু আসল স্বামী স্ত্রী না এরা মিথ্যে মিথ্যে স্বামী স্ত্রী সাইজে এখানে বেড়াতে আছে আর স্বামী স্ত্রী সাইজে এক মিনিট থাকবে বুঝতে পারো কেন দেখলে না যে মায়েরা এক রুমে কোনোভাবেই থাকতে রাজি হলো না এজন্য আলাদা রুম নিল আচ্ছা মিন্টু দা তুমি অজাতে এটা নিয়ে মাথা ঘামাচু করো বলো তো তারা স্বামী স্ত্রী না বন্ধু সেটা তাদের পার্সোনাল বিষয় অন্য মানুষের পার্সোনাল বিষয়ের মধ্যে তোমার তো আগ্রহ কেন যাও তো নিজে চরকা তেল দাও না মানে তোমার কথাটাও ঠিক আছে আমি করছিলাম যে তোমাকে রেকর্ডের জন্য তো ধরো সত্যি তথ্যটা রাখা ঠিক না এই জন্যই করছিলাম সেটা আমাকে বুঝতে দাও এখানে যারা আসে সবাই আমার গেস্ট তাদের বিষয়ে সকল তথ্য আমার গোপন রাখা উচিত তাদের বিষয়ে কোনো তথ্য তো আমি তোমাকে দেবো না এখন তুমি যাও নিজের কাছে যাও তোমাকে কাজ করতে দাও আর হ্যাঁ আরেকটু কথা জলের বিষয়টা একদম খেয়াল রাখবে এটা কিন্তু লাস্ট চান্স মনে রাখবে আরে যাও তো কি বলো আব্বু তুমি এরকম পাগল মতো করলে হবে বলো আর তুমি যদি এখন এরকম করো আমি কিভাবে যাবো আমার কাজ আছে না আর আমি না গেলে আব্বু বা কিভাবে আসবে তাহলে তুই হিয়াকে বলবি ওই আসার সময় আমার ফোনটা যেন কিনে আনে বুঝলি আমি না ফোন ছাড়া তো একদম চলতে পারি না ঠিক আছে বলবো তুমি এখন রুমে যাও রুমে যেয়ে রেস্ট করো তোমার জন্য চা কফি দুটো আমি ফ্লাক্সে রেখে দিয়েছি তোমার যা মন চায় তুমি খেয়ে নেবে ঠিক আছে আর ফোন খুঁজতে মোটেও নিচে নামবে না আমি যাচ্ছি আপু এসে তোমার দুপুরের লাঞ্চ রেডি করে দেবে ঠিক আছে এই শোন না এই তোর ফোনটা একটু দিবি কেন কি করবে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আরে ঠিক আছে যা লাগবে না যা আব্বু আমি উঠছি তোমাকে যা বলছি সেটাই করবে রুমে যাও রেস্ট করো আর ফোন কিন্তু খুঁজতে নামবে না ঠিক আছে আমি গেলাম শুধু শুধু আমাকে ভয় দেখাবে শাসন করবে আরে কতদিন আমাকে এরকম শাসন করে ভয় দেখি আটকে রাখবি
ওই এক বছর সময় দেবো, তারপর ঠিকই চলে যাবো, হুম তখন বুঝবি। এভাবে আমাকে অপমানটা না করলে হতো না শেফা? আমি তোমাকে অপমান করেছি কখন? নিচে সবার সামনে তো অপমান করলে, রিসেপশনের রুম নাও সময় আমি কত বড় মুখ করে বললাম একটা কাপল বেড দিতে, তুমি সাথে সাথে বললে দুটো সিঙ্গেল রুম দেন। ওয়াই? হ্যাঁ তো ঠিকই তো করেছি, তোমার আগবারই বলার কি দরকার ছিল যে একটা কাপল বেড দিতে? সেরকমই তো কথা ছিল, আমরা দুজন একসাথে এক রুমে থাকবো, সত্য কিনা বলো তো? সত্য, বাট অর্ধেক মানে মানটা কি তুমি বুঝছো না নাকি না বুঝার ভান করছো? না বুঝার ভান তো করছি না। আমাদের নেপালে আসার উদ্দেশ্যটা কি? নেপালে আসার উদ্দেশ্য হচ্ছে বিয়ে কাম হানিমুন, অথচ তুমি নেপালের মাটিতে পাড়া দিয়ে চোখ পাটি দিলে, সেপারেট রুম নিলে। তুমি না খামুখ আমাকে দোষারোপ করছো। আচ্ছা আমি কোথায় চোখ পাটি দিলাম? আমাদের বিয়েটা এখন ভালো তুমি কোথায় যাচ্ছো? তাতে কি হয়েছে, বিয়েটা তো আজ বা কাল হবেই। আমি কত বড় মুখ করে বললাম যে আমাকে একটা কাপল বেডরুম দেন, সাথে সাথে তুমি ব্লক করে দিবে। সে ভদ্রমহিলা কি মনে করলো? সাথে একজন ভদ্রলোকও ছিল এবং বাঙালি। যে যে মনে করো কোনো সমস্যা নেই, বিয়েটা হয়ে যাক তখন আমরা একটাই রুম নেবো, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। কেন মিন্টু, তোর দিদি এমন কি কথা কইলো? তুই তো রুমে ঢুকে ধুম মেরে বসে থাকলো। আরে এত টেনশনের কি আছে, দরকার হলে পরে সাইড সিটির ভাড়া দেওয়া হবে। সাইড সিটির ভাড়া দেওয়া হবে? পকেটে কয় টাকা নিয়ে নেপাল ঘুরে বেড়াইছেন? আপনি যদি ধরিয়ে পাইতে পিটিনে হয় 100 টাকাও তো পকেটে বাইরে হবি না। ফালতু কথা, এই অতিরিক্ত কোনো কথা কবি না কিন্তু মোটা, ঠিক আছে? মিন্টু মিন্টু তোর দিদি যদি বেশি ঝামেলা করে কোনো সমস্যা নাই, আমরা এই হোটেল ছেড়ে নতুন কোনো হোটেল উঠবো, চল। এই সাইডার না, দিদি তেমন কিছু কয়নি। তেমন কিছু যদি নাই কয়ে থাকে তাহলে পরে তুই রুমের ভিতরে আসে এরকম তপদামারে বসে আছো কিসের জন্য? আমরা কি নেপালে আইসি রুমের ভিতরে বসে থাকার জন্য? চল বাইরে যা, কোনো জায়গা ঘুরে আসি, এভারেস্টটা দেখে আসি। না রে দোস্ত, একটা জিনিস দেখার পর থেকে কিছুতেই চিন্তাটা আমার মাথা থেকে যাচ্ছে না। কোন আবার কি দেখে আইসো তুই? বুঝলি দোস্ত, স্যাসরে টাইপের একটা চ্যাংড়া, সেই রকম সুন্দরী একটা মায়ের এই হোটেলে উঠবে। উঠিছে তা দেখে তোরা তো চিন্তার কি হলো? চিন্তার বিষয় আছে রে দোস্ত, তাগের গতিবিধি আমার একদমই সুবিধা নেই। কে তুই না কইছু ওই যে নতুন নতুন বিয়ে করার পর সাল মেয়েরা এরকম নেপালে বেড়া বেড়া আসে, সমস্যা কেন? না সে তো আসেই, কিন্তু আমি শিওর যে তাগের এখনো কোনো বিয়ে শাদি হয়নি। তুই শিওর হলো কিরম করে? তুই কি তাগের আগে থেকেই চিন্তু? হ্যাঁ ওটা সবাই যে তোমার মতো ভাবো নাকি, এইসব বিষয়ে জানতে কি মানুষটা চিনা লাগে? আমি মানুষের পা ফেলানো দেখলেই সব বুঝে ফেলি। ওই স্যাংরা মায়েরা নিয়ে এক রুমে উঠবে চাইছিল, কিন্তু মায়েরা রাজি হয়নি, তারপর আলাদা রুম নিয়েছে। তালিপাড়া তো মিটেই গেছে, তাগরের বিষয় তাগরে বুঝবে দে, তুই টেনশন করছিস কিসের জন্য? আমার কুমিরের মতো খিদে লাগে। তাই কুমিরের মতো খিদে লাগে,
শোন মোটা, এরপর তো তুই আর গোসল করে পারবো না, ঠিক আছে? খালি খাই আর খাই। নেপাল কিন্তু খাওয়ার জন্য আইসু, যে কামে আইসু সেটা নামে কোনো খবর নাই। শোন রে মোটা, আমি যদি এভারেস্ট জয় করে না পারি, তাহলে পরে পাই টু পাই টাকা পয়সা কড়াই গুন্ডা কিন্তু আমি হিসেব করে বাড়ি করে নেবো, আদায় করে নেবো, কথাটা মনে রাখিস। আমি দেখতেছি যে মিন্টুর ব্যাগের মধ্যে কোন রকম বিস্কুট টিস্কুট আছে নাকি, মনে করছে দুই চারটি টস যদি চাবা খায় তো মনে করছে জরুরি জিনিস আছে খাওয়ার জিনিসই বিস্কুট চেনা তোর, বিপদে পড়লে কখন লাগে সেই হিসেব আছে? বিপদই তো আমার খিদে লাগেছে না। তোর বিপদ না, তুই না খায় থাকবো, তোর চর্বি শুকিয়ে শুকিয়ে তারপরে তুই পেট ভরবো। তোর বিরাস নেই? আরে আমি তো গিরামে তো শুনে আছি হোটেলের মধ্যে পরে ওই যে সাবান শ্যাম্পু বিরাট সব দিয়ে দেয়, আবার গোসলে পরে বলে সোনো দেয়, সে তো একদম মোটাদের মোটা হচ্ছে আমার, সেই জন্য আমার বিরাস দিয়ে দাঁত মাপবি আমার আমি দাঁত। ঠিক আছে, এই বিরাসের টাকা তুই দিবি কিনে দিবি, ঠিক আছে? কে বিরাসের পর কি ওর নাম লেখা ছিল? আমি তো মনে করছি যে হোটেল আলা তোর শুনু মাখা দেই, মুখে শুনু মাখা দেই, না জানি না শুনে কোনো কিছু করবি না, একবার সব কিছু আর এই কোটটা রাখেন, কোনো জ্যাকেট গায়ে দেন, রেডি হয়ে তাড়াতাড়ি। নতুন ব্রাশ কিনে দেওয়া লাগবে একটা, যা তোর আলমারি কোনটা, তোর ব্যাগ কোনটা? ভিতরে এখানে রাখছি, তুই আলাদা পাল্লায় রাখবি, এই জায়গায় রাখবি ব্যাগ, তোর আলাদা আমার একটা গেঞ্জি দিবি, তোর মতো একটা মোটা গেঞ্জি, তুই কি জানিস নাই? না আমি সিট মানে একটা গিফট দিলি, আমি তোর নেপালের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। আরে আছে না, তুই আনিসিস, তুই বন্ধু তোর কাছ থেকে নেবো না তো কি আমি রাস্তা থেকে নেবো? ভাই আমার ঠান্ডার ইয়েটা বেশি, ধাক্কা বেশি, সেই জন্য আমি বেশি কিছু আনি নাই। তাহলে সমস্যা নেই, আমার তাই করে ফেলি, আমার কাছে আছে লিবু। হ্যাঁ তোমারটা আমার তো পাঞ্জাবি পরে আটতে হবে। এই তোর জ্যাকেট তোর সোয়েটারের গায়ে লাগে রে। হ্যাঁ ওর কষ্ট দেখি কইলাম সব, লে তুই আগে রেডি হ, তারপরে আমি আমি রেডি হব লে। তাকে কোন রকম কষ্টে বুঝিয়ে আসলাম, সে বলেছে তুমি যাওয়ার সময় যেন একটা ফোন কিনে নিয়ে চলো, তার নাকি ফোন ছাড়া এক মিনিটও চলে না। দেখ তুই কি বুঝতে পারছিস আব্বুর মাথাটা কিন্তু দিন খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখ বিয়া, এই দেখ এখানে দুটো রুম আর হচ্ছে দক্ষিণ সাইডে তিনটে রুম, মোট পাঁচটা ফাঁকা আছে, গেস্ট হাউসে দিয়ে দিবি, সেদিনের মতো করবি না, পাসপোর্টে জেরক্স কপি রাখতে ভুল করবি না, একদম ঝামেলা হয়ে যায়। তুমি ওগুলো নিয়ে একদমই কোনো টেনশন করো না, আমি সব কিছু সামনে রাখছি। বেটা তুমি এখন তাড়াতাড়ি যাও, আব্বু খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, ও আসল কথাই বলতে ভুলে গেছি, ওই যে 203-এ তিনজন গেস্ট এসছে, খুব করে খেয়াল রাখবি। চিয়া বুঝতে পেরেছিস, ঢোকার দু ঘন্টার ভিতরে টাঙ্কির সমস্ত জল শেষ করে ফেলেছে, উফ জ্বালামি, বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই। এক্সকিউজ মি, জি বলুন, আপনি কি আমাকে একটা ইনফরমেশন জানাতে পারবেন?
জি বলুন, কি জানতে চাচ্ছেন? সাইড সিনের বিষয়ে? না না, সাইড সিনের বিষয় না। আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে কোনো কাজী অফিস আছে কিনা। সরি, ঠিক বুঝতে পারছি না, যদি একটু। কাজী অফিস মানে ম্যারেজ রেজিস্ট্রি করা হয় যেখানে। ম্যারেজ রেজিস্ট্রি অফিস? জি জি, ম্যারেজ রেজিস্ট্রি অফিস মানে মুসলিম বিবাহ। আপনাদের এখানে আশেপাশে কোথাও আছে? আমি ঠিক বলতে পারছি না। রিয়া, তুই কিছু বলতে পারবি? দরবার স্কোয়ারে থাকতে পারে। কাজী অফিসের খোঁজ করছেন যে বিয়ে করবেন নাকি? আমি যতদূর জানি বিদেশিদের এদেশে অ্যাম্বাসির মাধ্যমে যেতে হয়, বিষয়টা খুবই ঘোলাটে। বিয়ে যখন করবেন তাহলে বিয়েটা সেরে প্লেনে উঠলে ভালো হতো না? হ্যাঁ, তা অবশ্য ভালো হতো, তবে সময়ের অভাবে সেই কাজটি করা হয়নি। এক কাপ চা পেতে পারি? শিওর। রিয়া, স্যারকে এক কাপ চা দিস, আমি বেরোচ্ছি, দেরি হয়ে যাবে। কারণ বিদেশিরা যারা এখানে বিয়ে করতে আসে তাদের এমবাসির সাথে তাদের যোগাযোগ করতে হয়। এই জন্য আমি বলেছিলাম দেশে বিয়েটা শেষ করি, তারপর এখানে আসি হানিমুনে। তুমি তো আমার কথা শুনলে না, এবার বোঝো। এক কাজ করলে কেমন হবে? ইউজুয়ালি সবাই তো বিয়ে করে তারপর হানিমুন করে। আমরা হানিমুনটা সেরে দেশে গিয়ে তারপর বিয়ে করলাম, এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া। ধান্দাবাজির কথা আমি বলবো, এমবাসিতে যদি যোগাযোগ করতে হয় করো, আমি বিয়ে হবে তারপর। তোমার এইটাই একটা সমস্যা, এখনো পর্যন্ত মডার্নই হতে পারলে না। মডার্ন হওয়া দরকার। আমি অনেক ব্যাক, এখন যাও, রুমে যাও, ফ্রেশ হও, আমাকেও ফ্রেশ করো, আমি ড্রেস চেঞ্জ করবো তোমার বাড়িতে। আমি থাকলে অসুবিধা, তুমি করো না ড্রেস চেঞ্জ করো। অসুবিধা? হ্যাঁ, অনেক অসুবিধা। চেঞ্জ করবো, যাও। মানে এত দাম? চোদ্দ হাজার তোরে বেসলিও এ টাকা হবে না।
এ দেখ বাসি 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 এডে টাম দিলি মেলা লম্বা হয়ে যায় আমি তোলি ভাঙবে না তুচ্ছি পায়ে জানি না লাগে দেশ পা পাবে উপরে কত বড় তোর মতো সাইজ দেখ একটা ছবি তুলে দে না একটা ছবি তুলে দে ভালো করে তোল এদিকে ছবি তোল মোটা মাঝখানে না দেখিস কত উঁচু এটা মনে কর যে নেপাল দেশের একটা বিখ্যাত জায়গা এই মন্দির দেশ বিদেশ থেকে মানুষ দেখবার ছুটে আসে এই ছাড়া টাকা পয়সা খরচ করে আমি এখানে আইছি কিসের কারণে রে আমি হিমালয় পর্বতের মাথায় উঠবো আমার দেশে কি মন্দির দেবতার অভাব পড়েছে তবে তাই করিতস তো টাকা পয়সা খরচা করি মনে করছো দেখার মতো একটা জায়গা রে ফাইন ফাইন চুপ করে হে মোটা তোর যদি এত ফাইন জিনিস দেখার ইচ্ছে থাকে নিজে পকেটের টাকা খরচ করে এই দেশে এসে ফাইন ফাইন জিনিস দেখবো চুপ করে থাক আরে হবে হবে সব কিছু হবে এত তাড়াহুড়া কেটার কি আছে নতুন একটা দেশে এসে টুকুরে ফিরে দেখে হ্যাঁ জি না এই দেশে আমার ঘুরে ফিরে দেখার কিছু নাই খালি পাহাড় আর পাহাড় পাহাড় দেখার কি আছে আমি যে কামে আইছি এভারেস্ট সেই এভারেস্ট কোন দিক কোন জায়গা সেটা তুই আমাকে দেখা দে এভারেস্ট দেখবো দাঁড়া দেখাচ্ছে ওই যে দেখ দূরে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে না ওইটাই মনে কর এভারেস্ট পাহাড় এমন একটু গোলা গোলা দেখা যাচ্ছে কুয়াশার কারণে রোদ থাকলে ফকফকা দেখা যায় ভাগ্য ভালো থাকলে এখান থেকেই তুই এভারেস্ট দেখবার পারবো তা এভারেস্ট এত দূর তাহলে এবার আমরা এখানে হোটেল উঠলাম কিসের জন্য এভারেস্টের কাছাকাছি কোনো জায়গা জায়গা হোটেলে উঠতাম তোর কারণে যদি আমার এভারেস্ট দরকার না হয় রে তুই যদি আমার সাথে চালাকি করিস মিন্টু তোর খবর আছে কইলাম আরে তোর সাথে চালাকি করে আমার কোনো লাভ আছে তোর যখন আমি কথা দিছি যে এভারেস্ট দেখাবো তখন দেখাবই এ মিন্টু ওই যে নেপাল দেশে কি মেন্টাল হাসপাতাল আছে রে এই সারাই এই মোটা মেন্টাল হাসপাতাল তো তুই কি করবি তুই কি মেন্টালে ভর্তি হবু আর তুই মেন্টালে ভর্তি করি মেন্টালে ভর্তি করবি না মেন্টাল হাসপাতাল খোঁজে কিসের জন্য এটা এখানে মেন্টাল হাসপাতাল খোঁজার জন্য আসছে আজকে ফক করে সরো তো মানি এক করে সরো মেন্টাল খুঁজছি তো আপু 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 তুমি
কি করছো কি এসব বলো তো আরে আরে ওই যে ফোনটা ওই যে দেখতে পেয়েছি ওই যে ওখানে এ মা ওখান থেকে তুমি ফোন তুলে আনতে গেলে বাজবে বলো দেখি আমাকে তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি ফোন কিনে দেবো এক সত্যি দুই সত্যি তিন সত্যি আমি তোমাকে ফোন কিনে দেবো আব্বু প্লিজ তুমি এগুলো করো না শোন আরে তুমি দেখতে পাচ্ছি তো আমারটা করবে না আমি বলছি কি অদ্ভুত কথাবার্তা কি সুন্দর না জায়গাটা রাত নেই দিন নেই যখন তখন যেখানে কিন্তু সেটা বাইরে বাইরে হচ্ছে আবার যখন হোটেলে ফিরে যাই সে তো দেশের মতো আলাদা দুইজন দুই রুমে কেন হোটেলে যাওয়ার দরকার কি একটু পর সুন্দর হয়ে যাবে আমরা এখানে শান্তি রক্ষা ওয়াও অনেক মজা হবে ঠান্ডায় যখন নিউমোনিয়া হবে তখন অনেক মজা হবে তুমি লিটারালি বুড়ো মানুষের মতো করে কথা বলছো আসলে আমায় কি বলেছে তুমি মাঘ মাসে আমার জন্য খালি গায়ে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবে আর এখন সন্ধ্যায় হয়নি আর তুমি নিউমোনিয়া হওয়ার কথা বলছো হ্যালো আমি তো আমার কথা বলিনি আমি বলেছি তোমার কথা আমার কথা তুমি বলতে হবে আমার ঠান্ডায় একটু কষ্ট হয় আমি এখানে সারা রাত থাকতে যতদূর আমি জানি এদেশে অনেক মুসলিম আছে তাদেরও বিয়ে শাদি হয় আমি সারা দিন ঘুরে কোথাও কাজে অফিস খুঁজে পাচ্ছি না ব্যাড লাক দেশ থেকে বিয়েটা করে আসলেই পারতাম আমরা এখানে সব বড় বড় মানুষজন আসে ভিতরে খেলাধুলা করে ও বুঝতে পারছি আমি বুঝতে পারছি মনে কর যে ওই আমাদের দেশের স্টেডিয়াম এই দেশে কয় হচ্ছে সেই স্টেডিয়ামে ক্যাসিনো না আরে না এ ফুটবল ক্রিকেট খেলা না এটা ওই ধর সব বড় বড় মানুষজন দেশ বিদেশ থেকে আসে এখানে জুয়ো খেলে আর কি কি জুয়ে খেলা হয় সেটা তো আরো খারাপ কাম তুই বাসি বাসি এখানে এসে খাল লুকিসের জন্য চলে এখান থেকে চল তাড়াতাড়ি ওরে বাবা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চল আমি তোকে ঘুরে দেখাই চল হ্যাঁ আমার অত কিছু ঘুরে দেখার দরকার নাই জুয়ে খেলার জায়গায় কোনো ভালো মানুষ যায় না ফতুয়ার ইচ্ছে হইতে তাই না শয়তান ভর করেছে তোর উপর স্যার সব কিছুতে তুই যদি এরম অস্থির হয়ে যাস তাহলে তুই এভারেস্ট জয় করবি কেমন করে হ্যাঁ এভারেস্ট জয় করার জন্য তো জুয়ে খেলা লাগবে তাই না ফাজিল কোন কর জুয়ে খেলা লাগবে না আরে তুই ধর এবারে জয় করলি দেশ বিদেশে একটা সারা পড়ে যাবে না তখন যদি তোরে কেউ মাইক্রোফোন ধরে কয় যে আপনি কি ক্যাসিনো চেনেন ক্যাসিনোতে গেছেন তখন তুই কি উত্তর দিবি মিন্টু কিন্তু ঠিক কথাই কয়েছে দোস্ত চল যাই আমারও যাওয়ার ইচ্ছা আছে ভিতরে কি আছে তাহলে একটু দেখে আসি চল দেখে আমি চল না খেয়ে দোস্ত চল আরে চল তো আচ্ছা চল চল দেখে আমি আসি এটা কিন্তু ঠিক হচ্ছে না আরে চল মিন্টু ভালো হচ্ছে না কিন্তু আরে আমি আমার উপর বিশ্বাস এটা খারাপ থাকা রে ভাই একটা জিনিসের অভিজ্ঞতা নিয়ে আপনার কাছে না খারাপ ভালো দেখ দেখ কি চলে আসছে তো এম তো না যে তুই চলছিস ঠিক না এটা তো রক্ত করতে গেছে তোর মতো চলে যাস আমি একাই যেতে পারবো না যেতে পারবে না
আমি ফোনটা কিনে তোমাকে নিতে আসবো। কি সেদিনের কথা তোমার মনে নেই? সারা রাত তুমি বাসায় যেতে পারো নি, জিত ধরো না, আমি এসে তোমাকে নিয়ে যাবো। সব কিছুতে তোরা শুধু শাসন করি, খেলার টাইম বেঁধে দিলে খেলার কোনো মজা থাকে? হ্যাঁ, আমার যতক্ষণ ইচ্ছে আমি আমার মন চেয়ে আমি খেলবো। আচ্ছা আব্বু, তোমাদের বুঝে থাকবে কে বলো তো, আমার তো সকালে উঠে কাজে যেতে হয় না কি বললাম তো, তোর বসে থাকার দরকার নেই, চলে যা, আমি আমি চলে আসছি। তুই যদি এভাবে জেদ করতে থাকো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার ক্যাশ কিন্তু আসা বন্ধ করে দেবো। যাও তুমি ভেতরে, আমি এক ঘন্টা পরে এসে তোমাকে নিয়ে যাবো। সব সময় শুধু শাসন আর শাসন, আমার একটা কথাও শোনে না। আচ্ছা আমি কি ছোট বাচ্চা যে বাড়ির রাস্তা হারিয়ে ফেলবো? আমার মনে হচ্ছে যেন আমাকে এই স্কুলে দিতে এসেছে, কিচ্ছু ভালো লাগে না। কিরম দেখতেছ জায়গাটা? আমি ফাইন না দেখলে মিস করতো না মিন্টু রে, জায়গাটা কিন্তু খুব সুন্দর বুঝছিস, যে খেলার জমিতে কত সুন্দর ফাইন ফাইন জিনিস বানানো হয়েছে। মনে করছে নিজের চোখে যদি কেউ না দেখতো তাহলে তো বিশ্বাসই করা যাইতো না। আমরা তো মনে করছে কিরমের মধ্যে জঙ্গলের মধ্যে পোলা পোলা দিয়ে খেলি। কি লেখো দোস্ত, হবে নাকি দু একদম পুষ্পের দিলি পরে শুভের চাষ, তাই না? এই জন্যে কিন্তু আমি ভেতরে ঢুকতে চাইছিলাম না। তাহলে আরে কি সত্যি সত্যি নাকি দুই একদম খেলবি? সেটা হচ্ছে ভাগ্য পরীক্ষা, লাক টেস্ট। জুয়ে খেলে আমার ভাগ্য পরীক্ষা করা লাগবে না, যে কথা খুঁজছিস চল। এই মোটা বাইরে, এ তুই সব সময় সব কিছুতে না না করিস কি জন্য? অশান্তি বাতাস নি তো, বিদেশের মাটি তাইছি এই যে মনে করছে খেলাধুলা করে গেলি পরে একটু ভালো হয়। তুই কি চাট মহরে এরকম খেলাধুলার জায়গা পাবো নাকি? মিন্টু দোস্ত, ওই দেশের মাটির কিন্তু আমার ভাগ্যটা খুব ভালো, বিদেশের মাটির কীরকম ভাগ্য একটু টেস্ট করবো নাকি? মনে মহন চাচ্ছে কর, এক করুক করুক একটু। আমি যাবো না, তোরা যাবো? আমি যাবো না। কি হলো, এখানে থামতে বললে কেন? দেখেছো কি? এটা তো ক্যাসিনো। চলো যাই। যাবো মানে ক্যাসিনোতে কেন যাবে? লাকটাই করবো। কোনো দরকার নেই, ক্যাসিনোতে কোনো ভালো মানুষ যায় না, আর মানুষ দেখলে আমাদেরকে খারাপ বলবে। আরে এখানে আমাদেরকে কে চিনে কে জানে, কিচ্ছু হবে না, চলো। শেফা অনেক রাত হয়েছে, চলো হোটেলে যাই। হ্যাঁ ভাই চলেন। নো তুমি না বলো হোটেলে গেলে আমরা দুজন দুরুমে চলে যাই, তাহলে এখানে আমরা যতক্ষণ থাকবো একসাথে থাকবো, চল। বাহ, বিয়ে ছাড়া হানিমুন করা তোমার নীতি বিরুদ্ধ কাজ। এখন তুমি ক্যাসিনোতে জুয়া খেলবে, এই জুয়া খেলাটা তোমার নীতির বিরুদ্ধে পড়ে না, তাই না? হ্যাঁ ঘুরে ফিরে পেয়েছো একটা কথাই না, হানিমুন আর হানিমুন। হ্যাঁ এটাই আমাদের হানিমুন।
কি অবস্থা? লাকটা হয়েছে? এই অবস্থা। আমি তোমাকে বলেছি যে আমাদের কুফাই ধরেছে। তা না হলে সিম্পল একটা কাজী অফিসারটা খুঁজে পাবো না। আর কেউ তো না। চলো 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 চলো। আমি কি এত অস্থির হচ্ছ কেন? আরো বাকি আছে, তুমি চাই দিতে দাও। টিম আমার নাম খুব মজা লাগছে। আর মজা লাগতে হবে না। কাউকে খেলো। চলো ওঠো। নিও সবকিছু নিয়ে চলো। চলো। চলো তো প্লিজ এখানে দাঁড়িয়ে এসব ফালতু লোকের কথা শোনা কোনো দরকার নেই। চলো মনে করে আমি কোথাও গেলে একেবারে বাচ্চা ছেলেদের মতো হারিয়ে যাব। চিন্তা করে দেখো, রাতে আমি একটু খেলতে যাই, সেখানে না আমাকে সাথে করে নিয়ে যাবে, আর ঘড়ি ধরে বসে থাকবে, তারপর খেলা শেষে আমাকে আবার সাথে করে বাড়ি নিয়ে আসবে। আরে সেদিনের কথা তো আলাদা, ওই একটা মাতালের পাল্লায় পড়ে না আমি রাস্তা হারিয়ে ফেলেছিল। আমি দুপুরে ঘরে ফিরতে পারবো না, তুমি আমার সাথে হোটেলে যাবে চলো। আরে আমাকে হোটেলে যেতে হবে কেন? তোরা তোদের মতো করে কাজে যা, আমি আমার মতো করে পাশে থেকে। সমস্যা কি? কোনো সমস্যা নেই আব্বু, অনেকদিন হোটেলে যাচ্ছ না, আজই তো আমার সাথে গেলে, আমার সাথে হোটেলে থাকলে, সেজন্য চলো। না 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 রে, আজ ভালো লাগছে না, যদি ইচ্ছে করছে না, তুই যা, আমি আজ বাসে। আব্বু তুমি কিন্তু শুধু শুধু ঝামেলা করছো, তুমি কিন্তু জানো যে তোমাকে একা একা ঘরে রেখে গেলে আমি টেনশনে থাকবো, সারাদিন কোনো কাজ করতে পারবো না। চলো তো, চলো। ঘরে শুধু শাসন শাসন আর শাসন, আরে আমার কোনো স্বাধীনতা নেই, খালি বকা দেবে। বুঝি কিন্তু
দেখ একটা শালা মরে টরে গেল নাকি? দেখ কি কইস আবল তাবল কথা, মরে গেলে বলে কি কেউ নাক ডাকে নাকি? তুমি চুপ কর হে মোটা, আমি কি তোর মতো বেকুব নাকি রে? হ্যাঁ মানুষ মল্লি পরে যে নাক ডাকে না সেটা আমি জানি না। তুই রাগ হচ্ছিস কি জরুরি? তুই জিজ্ঞেস করলো তাই তোকে আমি শিওর করলাম যে মরে না, ওই যে না ডাকতেছে। আমার শিওর করা লাগবি না, তোকে যে কথা কইলাম তুই সেটা কর। তুই ঘুমের তুই উঠে দরকার হইলে বাথরুমের তে ঠান্ডা পানি নিয়ে ওর গায়ে ঢেলে দিবি। তুই উঠে কে রে? আমি নেপাল আইসি কি এই জুয়ে খেলার জন্য আর ঘুমাই নিতে দিবি? আচ্ছা তোরা দুইজনে মিলে আমার সাথে কি সিটারি শুরু করেছিস সত্যি করে কত? কি করছিস দোস্ত? তুই কিন্তু আমাকে দোষারোপ করে ফেলা দিল। তুই কিন্তু সকাল দিন দেখতেছিস যে আমি কতবার করে ডাকতেছি। ঠিক আছে দেখ ওই মিন্টুকে আমি আবার কিরকম করে ডাকি দেখ তুই। মিন্টু কেমন? মিন্টু ওকে মিন্টু কেমন? মিন্টু ওকে তুই জোরে ডাকেন জোরে ডাকেন। আর মিন্টু ওজালে গুগল কইছে যে তুই যদি না হবি তাহলে তোর বাথরুমে তিন ঠান্ডা পানি নিয়ে আসি ওই তোর গায়ে মারি কইছে মারবো রে। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না, ও কি গাধা টাধা খাইছে না কিরকম মরার মতো ঘুম পাতিছে? এই খবরদার বাজে কথা কবি না, আমি ওই সমস্ত থার্ড ক্লাস জিনিসপত্র খাই না। কিন্তু ও থার্ড ক্লাস জিনিস খাই না, তুমি ফার্স্ট ক্লাস মানুষ। ভালো কথা, তুমি ওঠো উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোকে জন্য একটু আমরা কতক্ষণ ধরে রেডি খাড়া রয়েছি তোর জন্য, ঠিকই ধরেছিস। আমি অসিওর, আমার কাছেও মনে হচ্ছে যে শুটি বা ভিজা কিছু খাইছিল, ওজন কথা করছিল, ওর মুক্তি ধন ভক ভক করে গন্ধ বাড়াচ্ছিল। যখন মুক্তি ভক ভক করে গন্ধ বাড়াচ্ছিল আপনি তখন আমাকে এই কথাটা কন নাই কিসের জন্য? নাকি আপনি ওর সাথে দুই চুমুক মারিছিলেন? সি সি দোস্ত আজে বাজে কথা কইস নি, আমি তো তোর সামনে খেলায় মত্ত ছিলাম দেখলু না? ও মনে পড়েছে খেলা, খেলার টাকা কই? টাকা তো ফেরত দিলি না তুই। কি করছিস তোকে তো আমি খেলার দুই দান পরে সব টাকা ফেরত দিচ্ছি। হুম সেটা তো আসল টাকা ফেরত দিছে, খেলায় যে জিতেছে সে জিতার টাকা কই? টাকা দে। হ্যাঁ জিতার টাকা তো আমি জিতেছি, তোকে দেবো কি জন্য? এই মোটা মূলধন আমার, ওই মূলধন খাটায় আমার আসল টাকা খাটায় তুই যে টাকা জিতিছু সে টাকা আমাকে ফেরত দিবি, দে টাকা দে। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে দোস্ত, মনে কর যে ভাগ্যটা আমার ফিভার করেছে, আমি জিতেছি আর তুই তো ক্যাশ নিতে ঢুক পিনি চাইছিল না। এই মোটা আমি ঢুকবার চাই বা না চাই সেই প্রসঙ্গে এখন উঠতেছে কিসের জন্য? তুই আমার কাছ থেকে টাকা নিয়ে খেলিছু সেই খেলায় তুই জিতিছু, জিতার টাকা আমাকে দিবি, দে টাকা দে। মনে কর মিন্টু বাথরুমে তিন বারাক ওর সাথে আলাপ আলোচনা করে তোকে আমি টাকাটা দেবো না, তুই একটু সবুর কর দেখলু না কমে তিনি তুই পটাশ করে একটা সর মিলল, যদি আবার টাকাটা ওর সাথে আলাপ না করে দিই তাহলে তো আবার মারবি। এই একটু একটু সবুর কর, সবুর করবো কিসের জন্য? টাকা কিরা দিছে তোকে জুয়ে খেলার জন্য? আমি হ্যাঁ আমার জিতার টাকা দে, আমারও তো একটা কপাল ফিবার, কপাল ফিবার দিয়ে টাকা দে। এখন মাথা ঠান্ডা হয়েছে? মাথা আমার কখনোই গরম ছিল না, যদি মাথা গরম করতাম তাহলে সাথে সাথে আমি ফাউলটাকে চর মেরে বসতাম। চর মারনি কিন্তু সারাটা রাত তো আমার সাথে ঝগড়া করলে। রাগে আমার না রাতে ঘুম হয়নি, তোমার জন্য এইসব কথা আমার শুনতে হয়েছে। আমার জন্য মানে? আমি কি ওদেরকে এইসব কথা বলতে শিখিয়ে দিয়েছিলাম? তুমি শিখিয়ে দাওনি আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা দুজন যদি একই রুমে উঠতাম তাহলে কেউ আমাদেরকে সন্দেহ করতো না, সন্দেহ করতো না আর এসব কথা আমাদের শুনতেও হতো না। ঘুরে ফিরে না তোমার ওই একটাই কথা, এক রুমে কেন থাকলাম না? আচ্ছা এক রুমে থাকার ব্যবস্থা করে আসুনি কেন, আমি কি তোমাকে মানা করেছিলাম? তুই প্লিজ রাগ করো না, আমি তোকে একটা কথা বলি, তুমি এত ব্যাকডেটের একটা ধারণা নিয়ে যে রিজিড হয়ে থাকবে সেটা কি আমি ভেবেছিলাম? বিয়ে করাটা যদি তোমার কাছে ব্যাকডেটের ধারণা হয় তাহলে আমি ব্যাকডেটের ধারণা নিয়ে থাকতে চাই। কাজের কাছে তুমি কিছুই করতে পারো না, শুধু খালি এক কথাই পেয়েছো, এক রুমে থাকলাম না কেন, এক রুমে থাকলাম না কেন, এক রুমে থাকলাম না কেন।
তুমি বুঝতে পারছো না কেন? তুমি যখন সেপারেট রুমের কথা বললে তখন কাউন্টারে দাঁড়িয়ে ওই ফাজিল লোকটা সবকিছু খেয়াল করছিল। তাতে কি হয়েছে? তুমি ওই লোকের কথা তো গুরুত্ব দিচ্ছ কেন? আচ্ছা আমরা কি বেআইনি কিছু করছি যে আমাদের এত ভয় পেতে হবে? মাথা নষ্ট না করে অ্যাম্বাসিতে যাও, ওখানে গেলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর এরপর যদি লোকটা কথা বলতে আসে আমার কাছে পাঠিয়ে দেবে, দেখো আমি কিভাবে কথা জবাব। যত ইচ্ছে মন ভরে কথা বলো, আমি একটু নিষেধ করবো না। তোর সামনে বসে কেন কথা বলবো? আমার আমার কোনো প্রাইভেসি নেই। আব্বু কার সাথে কথা বলো তুমি? একটু প্রাইভেসির দরকার হয় কেন বলো তো? কে এসে সে এখন তোকে বলা যাবে না, সময় হলে তুই সব জানতে পারবি। আরে কোথায় যাচ্ছ? আরে আঙ্কেল আপনি এখানে? আরে তোমরা এই হোটেলে এসেছো? আমাদের হোটেলে রেখে এই যে আমার বড় মেয়ে, দেখো না আমাকে শুধু শুধু এখানে বসিয়ে রেখেছে। আপনার বাবা? আরে উনি তো সেই রকম মিলিয়া। একদম ঠিক বলেছ। জানো আমার ওরা এইখানে এই দেশে আর ভালো লাগে না, আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই। কিন্তু আজকে আমার মেয়ে কিছুতেই ওরা আমাকে যেতে দেবে না। সবকিছুই তো আপনার এখানে, নিজের দেশে যে আর কি করবে, ঠিক না দিদি? তোমাকে কে বলেছে আমার সবকিছু এখানে? আরে আমার বাবা মার কবরই তো হয়েছে। আচ্ছা আব্বু কেন তুমি আমাদের কথা মতো কথা বলছো বলো তো? আপনার যান যেখানে যাচ্ছেন সেখানে। হ্যাঁ চল চল, আমিও তোমাকে। আরে তুমি যাবে মানে? তোমার কাজে যাচ্ছে আব্বু। সমস্যা নাই, আমার কাছে তেমন কোনো কাজ নাই। আর আপনি যে ফাইন ক্লিয়ার, আপনার কাছে মেলা কিছু শিকার আছে, চলেন। তাহলে আপনারা একটু দেখে রাখবেন, একা একা ছাড়বেন না, অনেক কিছু ভুলে যায়। সে নিয়ে আপনি কোনো টেনশন করেন না দিদি, আমি রিস্ক নিলাম। হ্যাঁ ওই যে রিস্ক নেবে, শরীরটা দেখেছো? চলো চলো আসো চলো। চলো আমরা এখানটা একটু বসি। হ্যাঁ বসি, আসো বসো, বসো 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 বসো, তোমরা বসো। ঠিক আছে। আচ্ছা আমকে, হ্যাঁ এটা আপনার ছাওয়াল মেয়ে কয়টা? আরে ছেলে বলো আর মেয়ে বলো, ওই দুটো মেয়েই। এই মেয়েদের জন্যই তো আমি দেশে যেতে পারছি না আর বিয়েটাও করতে পারছি না। কি করছেন আঙ্কেল, আপনি এই বয়সে আবার বিয়ে করবেন? হ্যাঁ তা তো করতেই হবে। আরে আমি আমার মেয়েদের বোঝাবার চেষ্টা করি যে তোদের জীবনে আমি কোনো কিছু অপূর্ণ রাখিনি, বিয়েটা করে তোদের মায়ের অভাব আমি পূরণ করে দিতে চাই। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ আপনার যে বড় মেয়ের মিজাজ মনে খুব একটা সুবিধার না, ব্যাপারটা মনে খুব একটা ভালো না। আপনি একবার চিন্তা করে দেন, আমার শরীরটা একটু মোটা, সেই জন্যে উরি বাবা এ করে দুই সিটের দাবি করে বসে, ভাড়া দাবি করে বসে। আরে তোমার এই শরীরটা গোসল করার জন্য পানি দিয়ে ভেজাতে কত লিটার পানি লাগবে সেটা তুমি জানো? কমসে কম দুই মানুষের ব্যবহার করার পানি তো তোমার লাগবেই, তাহলে ভাড়া বেশি দেবে না কেন? হ্যাঁ কেন মোটা, তুই আবার পুরে না কাশুন্তি ঘাটা শুরু করলো কিসের জন্য? চা খাওয়া হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, এখন আঙ্কেলকে ছেড়ে দে, আমরা আমার ঘরে কামে যাই। আচ্ছা কোথায় যাবে তোমরা ঘুরতে?
আচ্ছা নেপালে মানে কাঠমান্ডুতে কি তোমরা এই প্রথম এলে? মানে ওরা দুইজন এইবার প্রথম আসছে, আমি তো অনেকবার আসছি। আঙ্কেল আপনার সাথে তো মনে হয় অনেকবার দেখাও হয়েছে নাকি? তা কোথায় কোথায় ঘুরেছো, মানে কেমন লাগছে নেপাল? আমার ফাইন লাগতেছে বুঝছেন, মেলা জায়গা ঘুরতেছি তো, মানে ফাইন ফাইন দৃশ্য। ওই খালি একটু অসুবিধা হচ্ছে কি, ওই উঁচি উঁচি জায়গায় উঠতে মনে করেন যে খুব কষ্ট হয়, আমার তো আটকে যায়। আচ্ছা আঙ্কেল, যে আপনার এই নেপাল দেশে মেন্টাল হাসপাতাল নাই? মেন্টাল হাসপাতাল তা তো বলতে পারবো না, মেলা দিন ধরে এই দেশে আসি কিন্তু কোনো পাগল তো আমার চোখে পড়ে নাই। কে রে মোটা, মেন্টাল হাসপাতালে তুই কি করবো? হ্যাঁ ফালতু কথা কর, জায়গা পাইছিস তাই না? আঙ্কেল আমরা এখন যাই। আচ্ছা আঙ্কেল একটা কথা কবে পারেন, ওই এভারেস্ট, এভারেস্ট এখান থেকে কত দূর হবে কন্ত? এভারেস্ট সে তো মেলা দূর, নাগরকোট যেতে হবে। কেন তোমরা কি এভারেস্ট দেখতে চাও? খালি দেখবে চাই না চাচা, এভারেস্ট জয় করবে চাই, সেজন্য এত কষ্ট করে এই নেপাল দেশে আসা, মেলা টাকা পয়সা খরচ করে এখানে আইছি। হ্যাঁ কি বললে তুমি, এভারেস্ট জয় মানে ওই এভারেস্টে চড়তে চাও? সমস্যা কি, মেলা সাধনা করেছি, অনেক টাকা পয়সা খরচ করে অনেক প্রস্তুতি নিয়ে এখানে আইছি। মনে করেন ব্যাগের ভিতর দাও খুন্তা দড়ি মড়ি রশি মশি যা কিছু লাগে সব কিছু নিয়ে আইছি। ছোটবেলায় ক্লাস কোন ক্লাস হবে, ক্লাস এইটের বইতে মনে হয় পড়েছিলাম, ওই যে হিলারি টেনজিং যে এভারেস্টে উঠেছিল সব কিছু আমার মুখস্থ। ছোটবেলার যে মনে করেন যে আমি ওই ডাব গাছে উঠা নামা প্র্যাকটিস করেছি, আমার ছোটবেলার যে আমার শখ আমার স্বপ্ন যে আমি এভারেস্ট জয় করব। এখন আমি বুঝতে পারছি যে কেন তুমি মেন্টাল হাসপাতালের খোঁজ করছিলে, এই পাগলটাকে সেখানে ভর্তি করবে তাই তো? আপনি কিন্তু খুব ফাউল একটা কথা কয়ে দিলেন আঙ্কেল, আপনি জানেন আমি কতদিন ধরে সাধনা করতেছি, কত কষ্ট করে কত টাকা পয়সা খরচ করে আমি নেপাল দেশে আইছি যে আমি এভারেস্ট জয় করব। আপনি আসলে একটা ফাউল লোক, আপনার বলে মেন্টালের সমস্যা আছে, না হলে আপনি বুড়ে বয়সে বিয়ে করবেন চান। চোখ বন্ধ করার পর না ডিফারেন্ট একটা ফিল হচ্ছে, খুলবো এবার, তুমি এটা আমাকে পরিয়ে দাও। মানে দাও সাক্ষী এই আকাশ, সাক্ষী এই অপরূপ পাহাড়, সাক্ষী এই মন্দির, আজ থেকে তুমি আর আমি স্বামী স্ত্রী। কি ব্যাপার বলুন তো, আপনি যে একা আর সবে কোথায় গেছে? মানে আমি আব্বুর কথা বলছি, সে কোথায়? কোন এবার থাকবি, সকলে মিলে গেসু মারতেছে, আপনার আব্বা তো একটা ফাউল লোক। সরি লিয়াকত সাহেব, আপনি এরকম করে কথা বলছেন কেন? বড়দের সম্পর্কে কথা বলার সময় একটু আদব করে কথা বলা উচিত না? কিসের আদব, সে তো একটা মাথা খারাপ লোক। শুনুন লিয়াকত সাহেব,
আমার আব্বু সম্পর্কে আপনি কোনো আজে বাজে মন্তব্য করবেন না। আপনি আমার হোটেলের গেস্ট, তাই সব কিছু সহ্য করছি আমি। সহ্য তো করাই লাগবে। আপনার আব্বা এই বুড়ে বয়সে বিয়ে করার জন্যে দেশে ফিরে যাবে চায়, আপনার জন্যই নাকি সেটা পারতেছে না। তা তাকে আমি পাগল কবো না তো কী কবো? দেখুন, আমার আব্বু বিয়ে করতে চাচ্ছে সেটা আমাদের বিষয়, আপনার সাথে কি এমন করেছে আমার আব্বু যার জন্য আপনি তো খেপেছেন? কি আবার করবি, সে নিজেই পাগল, অথচ আমাকে কয় পাগল, আমাকে নাকি পাগলা গারদে ভর্তি করে নি লাগবি। আমি তাকে ভালো বুঝে জিজ্ঞেস করলাম যে চাচা, আমি এভারেস্ট জয় করে বেড়াইছি, এভারেস্টটা কোন দিকে আমাকে একটু দেখা দেন। সাথে সাথে সে মানে আমার সাথে আপনি কি বলছেন, কি জয় করতে এসেছেন? নেপালে তো জয় করার একটাই জিনিস, এভারেস্ট। আমি এভারেস্ট জয় করে বেড়াইছি, সাথে অ্যাসিস্ট্যান্ট নিয়েছি মাসু দেখ, ওই যে মোটা মোটা ওই এক, ওই যে হিলারি যেরকম তেনজিনের সাথে করে নিয়েছিল। এই কথাটা শোনার পর কি আব্বু আপনাকে পাগল বলেছে? খালি পাগল কয় নাই, কইছে আমাকে নাকি পাগলা গারদে ভর্তি করানো লাগবে, চিকিৎসা করানো লাগবে। শোনো লিয়ে কথা, এখন আপনাকে একটা কথা বলি, আপনার সাথে যদি আমার আগে দু চারবার কথাবার্তা না হতো না, তাহলে আপনাকে আমি আমার আব্বু যে কথাটা বলেছে আমি একই কথা বলতাম। আর আমার আব্বু তো বলবে, কারণ আমার আব্বু বহু বছর এই কাজের সাথে যুক্ত ছিল। এভারেস্ট মানে কি জানেন? খান খান খান, এভারেস্ট মানে কি সে কথার উত্তর আমি পরে দিচ্ছি। আপনি কি কইলেন, আপনার আব্বা কিসের সাথে যুক্ত ছিলেন? আব্বু বহু বছর পর্বতারোহী দলে কাজ করেছে, বলতে পারেন তার নেশা পেশা দুই ছিল এভারেস্টকে ঘিরে। সি 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 সি, আমি তো খুব বড় অন্যায় করে ফেলাইছি। আপনার আব্বা তো তালিবার আমার গুরু, তাকে তো আমার দরকার, তার হাত পা ধরে তো আমার মাপ চাওয়া লাগবে। হায় হায় হায়, আমি যাই তার কাছে পা ধরে ক্ষমা চাই আসি। বাঙালি নারী শাড়ি ছাড়া কি বাসর রাত হয়? তুমি বাসর রাতে সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে থাকবে। দেখো আজকে আমাদের বিয়ের প্রথম রাত, স্বামী হিসেবে আমি তোমাকে শাড়ি কিনে দিতেই পারি, পারি না? দেখো তুমি যত কিছুই বলো, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি এসব কথা আমি বলবো। আমি পাগলামি করছি শেফা? তুমি নিজেই বলো এরকম ইউনিক একটা বিয়ে কয়জন করতে পারে? আর তুমি তো তোমার নিজের হাতে আমাকে মালা পরিয়ে দিয়েছো। সেটাকে আমি অস্বীকার করছি, ইভেন আমি এটাও স্বীকার করছি যে আজকে আমাদের বিয়ের একটা পার্ট শেষ হলো, কিন্তু আইনগত বিষয়টা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি এইসব কিছুই মানব না। তোমার কাছে আইনগত বিষয় সব? সব না হলেও উল্লেখযোগ্য একটা বিষয়, এটাকে বাদ দেওয়া সম্ভব। তার মানে কি ভালোবাসা আবেগ এসব কোনো মূল্য নেই? ফালতু কথা বলবে না, একদম ভালোবাসা যদি মূল্যই না দিতাম তাহলে সবকিছু ছেড়ে আমি তোমার সাথে এখানে আসতাম না। তাই যদি হয় তাহলে সামান্য সংস্কারতা কেন ভাঙতে পারছো না? ভাঙতে পারছি না কারণ আমি ভাঙতে চাই না। আমি মনে করি এটা আমাদের সমাজের সৌন্দর্য সম্পদ। আপনি আমাদের হোটেলে গেছেন না? জি। আপনি তো সেদিন কাজী অফিসের অ্যাড্রেস খুঁজছিলেন, পেয়েছেন? জি। আমাদের আর দরকার নেই কারণ আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি আপনার সাথে পরে কথা বলছি, এখন একটু ব্যস্ত আছি। এই শোনো, এই মিন্টু, তোরা দুইজন আমার সাথে যে বেইমানি শুরু করিছিস আমি কিন্তু ঠিকই বুঝে পারতেছি। দেখলে কো, তুই কিন্তু নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করতেছিস। মাসুদের কথা নয় বাদ দিলাম, আমি তোর সাথে কি বেইমানিটা করিছি কো? মাসুদের কথা বাদ দেব কি জন্য? মাসুদকে বেইমানি করতেছে তোর মনে হয়? এই মোটা শরীরে দোস্ত জেনে জেনে যাচ্ছে, সেনে সেনে আমি যাচ্ছি, দোস্ত যা যা করছে আমি তাই তাই করতেছি, তারপরে তুই এই কথা কবে ভাল্লু রে মিন্টু? তুই চুপ কর হে মোটা। মিন্টু কয় লাগবে, মিন্টুকে আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে নাকি? আমি নিজে বুঝি না, তোর ভাব সাব দেখে মনে হয় কি টাকা পয়সা খরচ করে আমি তোকে লেপাল নিয়ে আসি কি জন্য? ঘুরে বেড়ানোর জন্য তুই এখানে আসে মেন্টাল খুঁজতিছু, যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করে মেন্টাল আছে নাকি এই দেশে? মেন্টাল আছে? তুই মেন্টাল দেখি করবো, তুই কি মেন্টালে ভর্তি হবো? মেন্টালে ভর্তি হবো? শোন দোস্ত, তুই রাগ করিস নি, শোন, আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন মনে কর যে পাতায় পড়েছিলাম বইয়ের পাতায় যে উপমহাদেশের মধ্যে দুটি বিখ্যাত মেন্টাল হাসপাতাল আছে, একটা হচ্ছে আমাগরে পাবনায়, সেই জন্যই মনে কর জিজ্ঞেস করতেছি। আর এই কথাটা যদি আমি আঙ্কেলের সাথে না কইতে পারতাম তাহলে কি তুই জানতে পারতো যে আঙ্কেল এভারেস্ট লাইনের লোক?
জানি কি লাভ হলো, তার আগেই তো আমি তার সাথে ফাউল করে ফেলাইছি, সে তখন আমার সাথে কথাই করছে না। মন খারাপ করিস না দোস্ত, আঙ্কেলের সাথে তোর কথা কওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুই আর লেকচার মারিস না, তুই হচ্ছিস এক নম্বরের ফাউল, ধান্দা বাজ কনা কর। আমাকে উল্টে পাল্টা বুঝ দিয়ে তুই এখানে নিয়ে আইসিস, আমি মনে করেছিলাম তুই সব কিছু চিনিস জানিস, কিন্তু তুই যে আসলে কিছুই চিনিস না, তুই এভারেস্ট চিনিস না, তুই আমাকে নিয়ে আসিস কিছুর জন্য। আমি চিনি না তো কি ডাকাইছে, আমি নেপালে এতবার আইসি, আমি এই হিমালয়ের কাছাকাছি কোন পক্ষে তিনবার গেছি, তো দোস্ত উড়ে ঠান্ডা জুলার ঠান্ডা গেলি একদম বরফ হয়ে যাবি। বরফ তো হবি, এভারেস্ট মানে কি? এভারেস্ট মানে হচ্ছে হিমালয়, বরফের মতো ঠান্ডা, সেখানে বরফ পড়ে, ঠান্ডা হবি না। আমি কই কি দোস্ত, শোন মিন্টু, তুই যদি চিনিয়েই থাকিস তাহলে মনে কর যে দোস্ত ওই অন লিয়ে চল, ওই এবারে জয় করবেন না পারুক, অন্তত হন্তিনি একটু ঘুরি ফিরিতে আসলো না রে বন্ধু। এই বোটা তুই আগে অলক্ষণে কথা করছো কিসের জন্য, আমি পাবো না কিসের জন্য, হিমালয়ের মাথায় কিসের জন্য আমি উঠতে পারবো না।